হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি, আপনারা 1xBet অ্যাপের মধ্যে যারা ডিপোজিট করছেন, ডিপোজিট করার পর আপনাদের 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে, তাও আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয় নাই, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আপনারা যারা ডিপোজিট করছেন, ডিপোজিট রিজেক্টেড আসছে, তো তাদের অ্যাকাউন্টে কিন্তু আজকে আমি টাকা ফিরিয়ে আনবো। তো কীভাবে ফিরিয়ে আনতে হয় সেই প্রসেসটাই কিন্তু আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে। ওকে, তো ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি শিখে যাবেন যে ডিপোজিট করার পর যদি টাকা না আসে কীভাবে আপনারা সেটা ব্যাক করবেন। তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, আপনারা কি ঘরে বসে প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে চান? তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সেখানে আমরা প্রতিদিন আপডেট দিয়ে থাকি যে আপনারা কীভাবে ঘরে বসে ইনকাম করবেন। তো ফ্রেন্ডস, অলরেডি আমরা চলে আসছি আমাদের ফোন স্ক্রিনে। এখন আমি আপনাদের যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা আপনারা ফলো করেন, তাহলে কিন্তু আপনাদের ডিপোজিট করা টাকাটা ফিরিয়ে আনতে পারবেন। তো অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আর কি টেক্সট নিয়ে নিছি, তো এই টেক্সটটা কিন্তু আপনাদের অবশ্যই কপি করতে হবে। তো এটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। ওকে, তো এখন আপনারা এই নিয়মটা ফলো করেন। সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লেয়ার আইডি। ওকে, তো এই প্লেয়ার আইডিটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তো এই প্লেয়ার আইডিটা আপনারা কোথায় পাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে ব্যাক করেন, ব্যাক করে আপনারা সোজা চলে যাবেন আপনাদের আর কি 1xBet অ্যাপের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম 1xBet অ্যাপের মধ্যে। এখন দেখতে পাচ্ছেন এই যে মেনু অপশন, এই মেনু অপশনে ক্লিক করবেন। মেনু অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল আর কি প্রোফাইল, তো এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের এই যে চলে আসছে, আসার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এই আইডিটা, তো এটাই কিন্তু আপনাদের গেমিং আইডি। তো এই আইডিটা আপনারা সিম্পলি কপি করবেন, না হয় আপনারা মুখস্থ করে এটা আপনার জাস্ট সেখানে লিখে নেবেন। তো অবশ্যই এখানে কিন্তু আপনাদের এই যে এরকম থাকবে, তো এই শুধুমাত্র গেমিং আইডি লেখা থাকবে, তো এর পাশে আপনারা সেই আপনাদের গেমিং আইডিটা এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর সর্বপ্রথমে এটা আপনাদের নোটপ্যাডে করবেন, এই কাজটা নোটপ্যাডে করবেন, এভাবে লিখে নেবেন কিংবা কোনো রকম মেসেজে এভাবে লিখবেন আগে সর্বপ্রথমে এই ইয়াটা কপি করে আমার ডেসক্রিপশন বক্স থেকে, তো যেভাবে দেখাচ্ছি। তো যাই হোক, এখন আপনারা যেটা করবেন, এখন দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে একটা আমি ট্রানজ্যাকশন আইডি দিছি, এই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা কোথায় পাবেন? তো এই ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে আপনারা যেখানে বিকাশে টাকাটা পাঠাইছিলেন, তো যে টাকাটা আপনারা বিকাশের পাঠাইছিলেন তখন কিন্তু আপনাদের একটা ট্রানজ্যাকশন আইডি দেয়, তো সেই ট্রানজ্যাকশন আইডিটাই কিন্তু আপনাদের সেখানে আর কি কপি করে বসাইতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডিটা, তো আমি যখন টাকাটা পাঠাইছিলাম তখন কিন্তু এখানে আমার এই ট্রানজ্যাকশন আইডিটা দিছে, তো এই ট্রানজ্যাকশন আইডিটা আপনাদের অবশ্যই কপি করে নিতে হবে। তো কপি করে আপনারা সিম্পলি এখানে বসিয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু আমি এখানে বসিয়ে দিছি। তো এখন আপনারা নেক্সটে চলে আসেন। নেক্সটে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে ক্লায়েন্ট ফোন নাম্বার, মানে আপনার যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। তো অবশ্যই আপনারা যে বিকাশ থেকে টাকাটা পাঠাইছেন ওই ফোন নাম্বারটাই কিন্তু এখানে দিয়ে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিছি। এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ফোন এজেন্ট ফোন নাম্বার, মানে আপনারা যে আর কি যে নাম্বারে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি তাদের নাম্বারটা দিয়ে দিছি এখানে, যে নাম্বারে আমি টাকাটা পাঠাইছিলাম। তো আমি ডিপোজিট করার সময় কিন্তু যায় দেখি যে ডিপোজিট করছি, করে নাম্বারটা আমি ট্রানজ্যাকশন আইডিটা যখনই কপি করতে গেছি, কপি করার পর কিন্তু যায় দেখি নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম হয়তো আপনাদের ক্ষেত্রেও হয়েছে। তো অবশ্যই আপনারা যে নাম্বারে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটাই দিবেন এখানে। তো দেখতে পাচ্ছেন আমি সেই নাম্বারটা দিয়ে দিছি। দেওয়ার পর আপনারা এখন নিচে চলে আসেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টাইম অ্যান্ড রেট, তো আপনারা যে টাইমে টাকাটা পাঠাইছেন তো সেটা এখানে আপনারা দিয়ে দিবেন, অ্যান্ড ডেটটা, তো কোন তারিখে পাঠাইছেন সেটাও আপনারা দিয়ে দিবেন। এটা কিন্তু আপনারা দেখতে পাবেন, আপনাদের বিকাশে যাবেন, বিকাশে যায় ইনবক্সে যাবেন, তাহলে কিন্তু আপনাদের যে যে নাম্বারে টাকাটা পাঠিয়েছেন সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই এটা আপনারা লিখে নেবেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, তো অবশ্যই আপনারা যত টাকা আর কি ইয়া করছেন সেই টাকাটার সংখ্যা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার জাস্ট নিচে লিখবেন যে স্ক্রিনশট, তো স্ক্রিনশট এটা লেখার পর আপনাদের কাজ কিন্তু অর্ধেক শেষ। তো এখন আপনারা কী করবেন, এখন আপনারা অবশ্যই এটা ফুল কপি করবেন, এভাবে ফুল কপি করবেন। তো আমি কপি করে নিচ্ছি, একদম ফুল কপি করবেন আপনারা, এটা কপি করবেন। কপি করার পর আমি কপি করে নিলাম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, কপি করে এই কাজটা এই কাজগুলো করে নেবেন। করে নেওয়ার পর আপনার সিম্পলি আপনাদের ইমেলটা আর কি অ্যাড করবেন, ইমেলে চলে যাবেন, আপনাদের যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা চলে যাবেন। তো তাদের একটা ইমেল করতে হবে, তো আমরা তাদের একটা ইমেল করব। দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম, আসার পর আপনারা সিম্পলি এই যে এখানে দেখতে পাচ্ছেন কম্পোজ, তো এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এরকম ইন্টারফেস শো করছে। তো এখানে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন এই নিচেতে যে লেখাটা আনছেন ওইটা কিন্তু এখানে পেস্ট করে দেবেন। ওকে, আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা ডিপোজিট প্রবলেম, তো এটা আপনারা এভাবে কাট করে নেবেন।
আমি কাট করে নিচ্ছি, যে কাট করে নিলাম। নেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, তো এই সাবজেক্টটা আপনারা পেস্ট করে দিবেন। এটা আপনারা লিখেও দিতে পারেন, নো প্রবলেম। তো দিয়ে এই সামনেরগুলো আপনারা এভাবে কেটে দিবেন, সামনের যে কয়টা ইয়া বাকি রয়েছে। তো এই যে হয়ে গেল আমাদের, এখন আপনাদের এই যে দেখতে পাচ্ছেন টু, এই যে টু, এই টুয়ে কিন্তু আপনাদের সেই জিমেলটা বসাইতে হবে ওয়ান এক্সবেটের। তো এই জিমেলটা কোথায় পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সিম্পলি এখান থেকে চলে যাবেন ওয়ান এক্সবেট অ্যাপের মধ্যে। তো আমি ওয়ান এক্সবেট অ্যাপটা ওপেন করে নিচ্ছি, আপনারা সরাসরি ওয়ান এক্সবেট অ্যাপটা ওপেন করে নেবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি ওয়ান এক্সবেট অ্যাপের মধ্যে চলে আসছি। তো এখন আপনারা এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট, এই ডিপোজিট অপশনে চলে যাবেন, এই ডিপোজিট অপশনে চলে যাবেন। ডিপোজিট অপশনে আসার পর আপনারা সিম্পলি দেখবেন যে আপনাদের সামনে সেই আগের অপশনগুলো কিন্তু চলে আসছে অলরেডি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের যাদের ডিপোজিট করা শিখাইছিলাম তাদের কিন্তু অবশ্যই বলে নিয়েছিলাম যে এই এটা আপনারা পড়ে নেবেন অবশ্যই। তো এটা পড়ে নিলে আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন একটা আর কি জিমেইল, এই যে এখানে একটা জিমেইল দেখতে পাচ্ছেন, এই জিমেইলেই কিন্তু আমরা তাদের মেইল করব। মেইল করলে কিন্তু আমাদের সেই ইয়াটা ফিরে আসবে। তো অবশ্যই এটা আপনারা কপি করে নেবেন, এই যে কপি করে নিলাম, এই যে কপিতে ক্লিক করবেন এইটুকু ধরে। ওকে, তো এই ওয়ান এক্সপেটের এই জিমেইলটা আপনারা কপি করে নেবেন। কপি করার পর আপনারা সিম্পলি আবারও চলে যাবেন ইমেইলে। তো আপনারা যে ইমেইলটা করতেছিলেন সেই ইমেইলে আপনারা চলে আসবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি আবারও চলে আসছি আমাদের ইমেইলে। আসার পর এখানে আপনারা সিম্পলি এটা পেস্ট করে দেবেন। ওকে, এই যে উপরে দেখতে পাচ্ছেন এই উপরে আপনারা সিম্পলি এখানে পেস্ট করে দেবেন। তো যাই হোক, আমি এখানে চাপ দিয়ে ধরলাম অ্যান্ড এখানে এই যে পেস্ট, তো পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই যে পেস্ট লেখা উঠছে, তো এখানে একটু প্রবলেম দিচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। তো অবশ্যই আপনাদের এরকম থাকবে, আর আপনাদের উপরে আপনাদের যে জিমেলটা তো সেই জিমেলটা থাকবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যে আপনারা যে আইডিটা থেকে আপনাদের গেম আইডিতে যে জিমেইলটা অ্যাড করছিলেন ওই জিমেইল থেকে কিন্তু তাদেরকে মেইলটা করবেন। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার যে আর কি জিমেইলটা দিয়ে দিচ্ছি, গেম আইডির যে জিমেইলে অ্যাড করছিলাম ওই জিমেইলটাই আমি দিয়ে দিচ্ছি, আর নিচে তাদের জিমেইলটা থাকবে। তো এইভাবে আপনারা রাখার পর এই যে সিম্পলি আবারও আপনারা দেখে নেন সব কিছু এভাবে আর কি রাখবেন। এভাবে রাখার পরেই কিন্তু হবে, এখানে আপনারা ডিপোজিট প্রবলেম লিখবেন, এখানে এইটুকু থাকতেই হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সব কিছু ইয়ার ডিটেলস সেখানে দিয়ে দিবেন। অ্যান্ড এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট দিচ্ছি, সেই স্ক্রিনশটটা কিন্তু আপনাদের দিতে হবে, যেটা আপনারা আর কি উঠাইছিলেন আপনাদের আর কি এই যে বিকাশে টাকাটা দেওয়ার সময়, ডিপোজিট করার সময় যে বিকাশ থেকে যে স্ক্রিনশটটা উঠাইছেন ওই স্ক্রিনশটটা দিতে হবে। তো আপনারা যদি স্ক্রিনশট তুলতে ভুলে যান তাহলে আপনারা বিকাশে চলে যাবেন, বিকাশ থেকে ইনবক্সে চলে যাবেন। তো ওখানে দেখবেন যে আপনারা সেই নাম্বারে ডিপোজিট করছেন, ওইখানে গিয়ে স্ক্রিনশটটা উঠাই নেবেন। তো এখন আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন এই অপশনটা, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল, তো এই অ্যাটাচ ফাইলে একটা ক্লিক করে দেবেন। অ্যাটাচ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। গ্যালারিতে নেওয়ার পর আপনারা সেই আর কি স্ক্রিনশটটা আপনারা এখানে পাঠিয়ে দেবেন। সবাই দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে নিয়ে চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলটা আমার, এই যে এই স্ক্রিনশটটা, এটার উপরে আমি ক্লিক করে দেবো। তো আপনারা এভাবে আপনাদের গ্যালারি থেকে আপনারা সেই স্ক্রিনশটটা অ্যাড করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নিচে কিন্তু স্ক্রিনশটটা অ্যাড হয়ে গেছে। তো সব কিছু আছে, কখন কী টাকাটা ইয়া করছিলাম সব কিছু কিন্তু এখানে আছে। তো অবশ্যই এভাবে আপনারা দিয়ে দিবেন, দিয়ে দেওয়া আপনারা আবারও এটা দেখেন যে কীভাবে মেইলটা করতে হয়। তো এইভাবে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনার সিম্পলি এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড, তো সিম্পলি এই সেন্ডে ক্লিক করবেন। ওকে, তো এই সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এটা আর কি চলে যাবে। তো এই যে আমি সেন্ডে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমাদের অটোমেটিক চলে গেল। সো এটা কিন্তু আমাদের চলে গেছে। তো এখন আপনারা ওয়েট করবেন, তো জাস্ট আপনারা ওয়েট করবেন, তারা কিন্তু ফিডব্যাক দিবে। তো তাই ইংলিশে ফিডব্যাক দেয়, তো আপনারা সেটা ট্রান্সলেট করে আপনারা পড়ে নেবেন যে তারা কী পাঠাইছে। তো অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এখন সেন্টে যাই, সেন্টে যাওয়ার পরে এই যে আমি তাদের মেলটা করছি এখানে কিন্তু শো করছে। তো এইভাবে আপনারা কাজটা করবেন তাহলে কিন্তু আপনাদের সেইটা কিন্তু হয়ে যাবে, একদম পারফেক্টলি হয়ে যাবে। আর অবশ্যই 3 ঘন্টা 2 ঘন্টা এখানে আপনারা জাস্ট লিখে নিতে পারেন। তো আমি এখানে আপনাদের দেখানোর ক্ষেত্রে দিয়ে দিছি। তো আপনারা এখানে মন মতো কিন্তু সাজিয়ে লিখে নিতে পারেন এই যে এখানে যে স্যার আমার আর কি অ্যাকাউন্টে টাকাটা আসে নাই, আপনারা প্লিজ দয়া করে টাকাটা অ্যাড করে দেন। এভাবে আপনারা লিখে মানে ইংলিশে লিখে এভাবে দিতে পারেন। তো এখানে 3 ঘন্টা আপনাদের ওরা যদি মেইলে মেল করে, ব্যাক করে, ব্যাক করার পর যদি বলে যে আপনার 24 ঘন্টার পর এটা আমরা দেখব, তাহলে আপনার 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টার পরেই কিন্তু তাদেরকে আবার ওই মেইলটা দিবেন। তো এটা দেওয়ার পর তারা কিন্তু আপনাদের টাকাটা ফিরিয়ে দিবে।
তো অবশ্যই এই নিয়মগুলো ফলো করবেন, তাহলেই কিন্তু আপনাদের ডিপোজিট করা টাকাটা খুব শীঘ্রই ফিরে পাবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটা। আর আপনাদের তবুও যদি প্রবলেম থাকে তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া একটা গ্রুপ পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপ, তো সেখানে জয়েন হয়ে নেবেন। সেখানে আমি আপনাদের সব কিছু বুঝিয়ে দেবো অ্যান্ড যারা কপি করতে পারতেছেন না তো তাদেরকেও এটা আমি দিয়ে দিব। তো অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যান, তো সেখানে আমি সব কিছু বুঝিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।